রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সকাল থেকে বাঁকুড়া জেলা জুড়ে লকডাউন শুরু। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকেই লকডাউনের ছবি জেলা জুড়ে। বাঁকুড়া শহরের সমস্ত দোকানপাট বন্ধ, নজরদারি চালাচ্ছে জেলা পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। সাধারণ মানুষ বাড়ির বাইরে বেরোলে তাদেরকেও সতর্ক করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। লকডাউন সর্বতোভাবে সফল করতে তৎপর বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন। প্রশাসনিক এই তৎপরতা অত্যন্ত প্রশংসনীয়। একই ছবি ধরা পড়ল বিষ্ণুপুর শহরেও, সেখানেও সকাল থেকেই দোকানপাট বন্ধ, তৎপর জেলা পুলিশ। রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে পুলিশের নজরদারি। বিষ্ণুপুর শহরেও ধরা পড়ল বিষ্ণুপুর থানার পুলিশের তৎপরতা। বিষ্ণুপুর থানার পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিক অত্যন্ত তৎপরতার সহিত শহরের বিভিন্ন প্রান্তে নজরদারি চালাচ্ছেন, যাতে করে অযথা কোথাও বেআইনি জমায়েত না হয় এবং বিনা কারণে বাড়ির বাইরে কেউ বের হলে তাদেরকেও কড়া ভাষায় সতর্ক করা হচ্ছে। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, খাস খবর বাংলাবান। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও
উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারিট সার্টিফিকেটের এক বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য অবিলম্বে চলে আসুন সকলের জন্য বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। আমাদের ঠিকানা রঘুনাথপুর দীনুবাবু ঘেরার পেছনে, কমিউনিটি হলের সামনে। এখানে সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন হয়ে থাকে। যোগাযোগ নম্বর 9635488286 অথবা 7001426721 এই নম্বরে।